আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে দেখিয়ে দেব হুম এবং হুজের ব্যবহার। এর পূর্বে একটি ক্লাসের মধ্য দিয়ে আমি দেখিয়ে দিয়েছিলাম হু দ্বারা কিভাবে ডাব্লিউএইচ ওয়ার্ড বাক্য তৈরি করতে হয়। আজ আমি দেখিয়ে দেব হুম এবং হুজ দ্বারা কেমন করে বাক্য তৈরি করতে হয়। সাধারণত এই ডাব্লিউএইচ দ্বারা যে বাক্যগুলো করতে হয় সেগুলো ডিগ্রি থার্ড ইয়ার এবং অনার্স সেকেন্ড ইয়ারে প্রয়োজন হয়। প্রথমে বাক্যটিকে জেনে নেই, উই আর ওয়েটিং ফর আওয়ার বেস্ট ফ্রেন্ড নাজ। এই বাক্যটিকে যদি আমরা হুম দ্বারা করতে হয় তাহলে বাক্যের শুরুতেই বসাতে হবে হুম, তারপর যে অক্সিলারি বার্ব থাকবে সেই অক্সিলারি বার্বটি বসবে আর, তারপর উই পরিবর্তন হবে দে দ্বারা, এবং যদি আই থাকে তাহলে আইটা পরিবর্তন হবে ইউ দ্বারা, তারপর আমাদের ভার্ব এবং অবজেক্ট থাকলে সে অবজেক্ট পর্যন্ত বসাতে হবে, তারপর যে অংশগুলো আছে পরবর্তীতে সেগুলো না বসালে সেগুলো বসানোর প্রয়োজন নেই। তাই বাক্যটা হলো হুম আর দে ওয়েটিং ফর। এখন যদি কোনো সময় কোনো বাক্য অক্সিলারি ভার্ব না থাকে তাহলে কি করতে হবে, যেমন দ্য পুলিশ ওয়ান দ্য ট্যাক্সি ড্রাইভার। সো এই বাক্যের মধ্যে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নেই। এই বাক্যটিকে যদি আমাদের হুম দ্বারা করতে হয় তাহলে বাক্যের শুরুতেই হুম বসবে, তারপর এই বাক্যের ভার্ব যদি ফার্স্ট ফর্ম থাকে তাহলে আমরা বসাবো ডিড, যদি প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে আমরা ডু অথবা ডাজ বসবে। তাহলে এই সব এখানে দা পুলিশ সাবজেক্ট, ভার্বটা হচ্ছে ওয়ান্ট, সেটি ফার্স্ট ফর্ম, যার কারণে আমাদেরকে ডিড বসাতে হয়েছে। তারপর সাবজেক্ট হচ্ছে দা পুলিশ, বসেছে দা পুলিশ, তারপর ভার্বটা হয়ে যাবে প্রেজেন্ট ফর্ম, এরপরে যা আছে সেগুলো আর বসবে না। তাহলে দ্য পুলিশ ওয়ার্ন দ্য ট্যাক্সি ড্রাইভার, এই বাক্যটিকে হুম দ্বারা করতে হলে করতে হবে হুম ডিড দ্য পুলিশ ওয়ার্ন। তাহলে আমরা জানলাম যে হুম দ্বারা যখনই কোনো বাক্য তৈরি করতে হবে প্রথমেই দেখতে হবে বাক্যতে অক্সিলারি ভার্ব আসেনি, যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে আমরা অক্সিলারি ভার্বটি বসবে, তারপর সাবজেক্ট, তারপরে ভার্ব এবং অবজেক্ট, এই শেষ। যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমাদের হুমের পরেই ডু ডিড ডাজ বসবে, সেটি অনলি ভার্বের উপর নির্ভর করে। ভার্বটা যদি ফার্স্ট ফর্ম হয় তাহলে ডিড, প্রেজেন্ট ফর্ম হলে ডু অথবা ডাজ বসবে, তারপর সাবজেক্ট, তারপর ভার্বটা প্রেজেন্ট ফর্ম হবে। এখানে এই বাক্যতে আর কোনো অবজেক্ট বসবে না। এরপরে হুজ দ্বারা বাক্য যখনই আমরা তৈরি করতে হবে তখন দেখতে হবে যদি নাম শব্দটা থাকে এবং তারপর অ্যাপোস্ট্রফ দ্বারা, এইখানে শামিমাজ এস আছে, অ্যাপোস্ট্রফের পরে এস আছে, যদি এই ধরনের বাক্য থাকে আর সেই বাক্যটিকে হুজ দ্বারা করতে হয় তাহলে স্ট্রেট সেই শামিমাজ সম্পূর্ণরূপে রিমুভ হয়ে যাবে, শুধু সেই স্থলে হুজ বসবে, তারপর যা আছে তাই বসবে, সব শেষে প্রশ্নসূচক চিহ্ন বসবে। আমরা হুজ দ্বারা সহজেই বাক্য তৈরি করতে পারি, শুধু নাম যে আছে সেই নামটা রিমুভ হয়ে যাবে, সেই স্থলে শুধু হুজ বসবে। আশা করি আপনারা হুম এবং হুজ দ্বারা কেমন করে বাক্য তৈরি করতে হয় আপনারা সম্পূর্ণরূপে বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।